আগে আমাদের এখন যে সুযোগ সুবিধা ছিল তখন এসব ছিল না। যেমন পড়াশোনার জন্য আমাদের আলাদা আলাদা কোনো কোচিং টিচার ছিল না, এখন আমরা সেটা পাই। তারপর সবাই জুতো পায়ে দেওয়া সম্ভব হতো না, তো এখন সবাই জুতো পায়ে দেয়। ছোটোখাটো কোনো ব্যথা পায় তাহলে আন্টির কাছে ওষুধ থাকে, তো এখান থেকে দিয়ে দেয়। বেশি অসুস্থ হলে আমাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। কোচিং টিচার ছিল না, ব্ল্যাকবেরি ছিল না, সবাই জুতা পায়ে দিত না। এখন সবাই মিরাকল ফাউন্ডেশন আসার পর কোচিং টিচার আছে, ব্ল্যাকবেরি আছে, সবাই জুতা পায়ে দেয়। আগে খাওয়া দাওয়া সেরকম ভালো ছিল না, এখন ছবি দিয়ে বোঝাতে চাচ্ছি এটা খেলার ঘর। MFI আসার আগে খেলার ঘর ছিল না, এখন হয়েছে। বিভিন্ন ধরনের খেলার জিনিস এই ঘরে রাখা হয়। এবং MFI আসার আগে খেলার প্রোগ্রাম হতো না, এখন প্রোগ্রাম হয়। পড়ার সুবিধা পাচ্ছি অনেক, তারপর সবার সাথে মিলেমিশে থাকতে পাচ্ছি, তারপর এখানে নানান ধরনের জিনিস শেখানো হচ্ছে, তারপর লাইফ স্কিল এডুকেশন হচ্ছে। এখানে থাকি যেমন সব রুটিন অনুযায়ী চলছি, যেটা যেমন পড়ার সময় পড়ার সময়, খেলার সময় খেলা, যে আনন্দ করার সময় আনন্দ। ডেলি বিকালে দুধ দেওয়া হয়, প্রত্যেক মাসে হাইট ওয়েট মাপা হয়, হিমোগ্লোবিন টেস্ট হয়, তারপরে 3 মাস পর পর ডাক্তার আসে। আমরা কোচিং টিচারের কাছে পড়ি। আমরা যখন ছোটোখাটো অসুস্থ হয় তারপরে আমরা নিজেই মাতারা, হজমাদার তারা আমরা চিকিৎসা করে বা আন্টি। আর যখন আমরা বেশি অসুস্থ হই তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমরা প্রত্যেক মাসে ফুড কমিটি, যা আমরা প্রত্যেক মাসে লাস্টে 1 সপ্তাহ নিজে চুজ করে খাই। সবাই বসি, তারপরে আন্টি বলে তোমরা কোন কোন খাবার খেতে ভালো লাগে তোমরা বলো, তারপরে আমরা নিজের ইচ্ছা মতো বলি, উনি আন্টি লিখেন, তারপরে রোজ রোজ এই ইচ্ছা দিয়ে খাওয়ানো হয় 1 সপ্তাহ। MFI আসার আগে আমাদের কোচিং টিচার ছিল না, MFI যখন থেকে এসেছে তখন থেকে আমাদের কোচিং টিচার আছে, এই জিনিসটা দ্বারা আমি বুঝতে চেয়েছি। আগে এই আশ্রমে অনেক কিছু আসলো না, যেমন কোচিং টিচার আসলো না, এদিকে খাওয়ার ব্যবস্থা ভালো আসলো না, অনেক পরিবর্তন হয়েছে। কোচিং টিচারও আয়ে খাবার ব্যবস্থা আগে তো অনেক পরিবর্তন হয়েছে।